ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত রোড মার্চ বিএনপির ক্ষমতাসীনরা হীরক রাজার দেশ বানিয়েছে সরকারের পতনে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান নেতাদের বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আইনমন্ত্রী যে আইন দেখাচ্ছেন তা নৌকা মার্কা আইন মন্তব্য রুহুল কবির রিজভীর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় আর ভয় দেখান মির্জা ফখরুল মন্তব্য ওবায়দুল কাদেরের বললেন আঘাত করলে পাল্টা আঘাত হুঁশিয়ারি বিএনপি লাফালাফি করলে ভাবছে ক্ষমতায় যেতে পারবে কিন্তু অত সহজ নয় মন্তব্য তথ্যমন্ত্রীর বললেন ভিসা নীতি একটি বিচ্ছিন্ন বিষয় 29 জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশে অরাজক পরিস্থিতির শঙ্কা ইসি আলমগীরের রাজনৈতিক দলের সাথে আর সংলাপ নয় বললেন কমিশনার আনিসুর বঙ্গবন্ধুর দেয়া সংবিধান অক্ষুণ্ণ রেখে দেশের মানুষের জন্য ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ওঠা 10টি পোশাক কোম্পানির পক্ষে সাফাই গাইল বিজিএমইএ নেতাদের দাবি কাস্টমস গোয়েন্দাদের দেয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা ইরাকের উত্তরাঞ্চলীয় নিনাওয়া প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে কমপক্ষে 113 জন নিহত বাংলাদেশের 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা ইঞ্জুরির কারণে দলে নেই তামিম জায়গা পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশের হার